বলে আর রাসূলুল্লাহ, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গুলি দেখা যেত, এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকা আননি বি আরশ রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে কোন নবী ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে আসে, তখন তার অবস্থান কি হয়ে যায় শোনার আগেই কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আত-তাইয়্যিবায় সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন সাহাবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল, নাম হলো হারেসা ইবনু মালিক। রাসূলুল্লাহ তাকে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা রে তোমার সকালটা কেমনে হলো? উনি বলতেছেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকালটা প্রকৃত ঈমানদার হিসাবে হয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, সাহস তো কম না, রাসূলুল্লাহর সামনে তিনি বলতেছেন তিনি প্রকৃত ঈমানদার, যে রাসূলুল্লাহ হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, তিনি যদি কারো দিকে ইশারা করে বলেন এটা আমার উম্মত, এরে আমি চিনি, জাহান্নাম যার জন্য ওয়াজিব ছিল জাহান্নাম বাদ হয়ে ডাইরেক্ট জান্নাত তার জন্য ওয়াজিব হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, উনজুর ইলা মা তাকুল, তুমি চিন্তা করো, ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই ইওর ওন ইন্টেলেকচুয়াল পাওয়ার, কি বললা তুমি চিন্তা করো, ফা ইন্না লিকুল্লি কাওলিন হাকীকা, প্রত্যেকটা কথার একটা হাকীকত আছে, তুমি কি বোঝাতে চাও? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, নবীরে আমি দুনিয়া থেকে আমার কলবটারে পরিপূর্ণভাবে পাক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, কেমনে পাক বানালাম? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে দিনের পর দিন আমি রোজা রেখেছি, আর রাতের পর রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করেছি, এজন্য আমার আত্মাটা পরিশুদ্ধ হয়ে গিয়েছে। কেউ যদি আল্লাহর সাথে রিলেশন করতে চান, আল্লাহর প্রিয় হতে চান, রাতের বেলায় নামাজ দাঁড়ায় যান, বেশি দিন রাখবে না, আল্লাহওয়ালা হয়ে আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ চারটা কাজের দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, ওয়াতাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক করে মজবুত করো, ওয়াসাল্লু বিল্লাইল, আর রাতের তখন নামাজ দাঁড়ায় যাও, ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায় যায়, এই চারটা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি রাসূল বলে দিলাম এই চারটা কাজ করতে পারলে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। সাহাবি বলেন, দিনের পর দিন রোজা রাখলাম, রাতের পর রাত নামাজ পড়েছি, এজন্য আমার কলবটা কলবে মুতমাইন্না হয়ে গিয়েছে, পরিশুদ্ধ আত্মা হয়ে গিয়েছে। রাসূলরে আমি যখন আল্লাহর জন্য নিজেকে স্যাক্রিফাইস করলাম, ডেডিকেট করে দিলাম, আল্লাহ আমাকে কিছু দিয়েছেন। বলে আর রাসূলুল্লাহ, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র গুলি দেখা যেত, এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকা আননি বি আরশ রাব্বি বারিজা, এখন আসমানের দিকে তাকালে কোন নবী ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখা যায়।
আমার ভাইয়েরা ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আরশই দেখি না, আগে তাকালে শুধু আসমান দেখতাম। ফাকাআন্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, এখন যদি আমি আসমানের দিকে তাকাই কোনো বিজি জান্নাতি একজন আর একজনের সাথে মোলাকাত করতেছেন ওই দৃশ্য আল্লাহ আমাকে দেখা দেয়। এটা সম্ভব কারণ রাসূলুল্লাহ বলেছেন আত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর প্রকৃত ইমানদার আল্লাহওয়ালাদের নজরকে ভয় করো। এরা সাধারণ চোখ দ্বারা দেখতে পায় না, এরা যেই চোখ দ্বারা দেখে ওইটা ডাইরেক্ট আল্লাহ নূর দ্বারা দেখতে পায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়েছে, তোমার চর্ম চক্ষের যে দৃষ্টির পরিসীমা ছিল এটা ক্রস করেছো, তোমাকে আল্লাহ পাক মারেফাতের নূর দান করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? উনি দেখলেন এই তো সুযোগ, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। রাসূল বলেন কি দোয়া করব? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ পাক জিহাদের ময়দানে আমি হারেসাকে শাহাদাতের মত নসিব করে দেয়। ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দোয়া তোলে দোয়া করলেন, আল্লাহ আমার হারেসাকে তুমি তোমার দিনের জন্য শহীদ হিসাবে কবুল করে নাও। যুদ্ধের ডাক এলো, বুক ভরা আশা আর কলব ভরা ইমানি স্প্রিট নিয়ে যুদ্ধে চলে গেলেন, শাহাদাতের তামান্না বুকে নিয়ে চলে গেলেন। উনি যখন যুদ্ধে গেলেন ওয়াহুয়া আউয়ালু মান উস্তুশহিদা, প্রথম শহীদ হয়ে গেলেন। ওনার মায়ের কানে এই খবর পৌঁছে গেল, বাকিটা বুখারীর বর্ণনা। ওনার মা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পেয়েছি আমার কলিজার টুকরা হার সারা কি আর বেঁচে নাই, আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার কলিজার টুকরা হার সাকে আমি কত মহাব্বত করি, নবী আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই। রাসূল আমি জানতে চাই আমার ছেলেটা জান্নাতে আছে নাকি অন্য কোথাও আছে। নবী আল্লাহর নামের কসম করে আমি বলতেছি আমার কলিজার টুকরা যদি জান্নাতে থাকে গো নবী, খোদার কসম জিন্দেগিতে আমি কোনোদিন কাঁদব না, সবর করব, আমের আমার চোখের কোনায় কোনোদিন পানি দেখতে পাবেন না। ইয়া রাসূলুল্লাহ আর যদি অন্য কোথাও থাকে কোন বিজি, আমার চোখের পানি কোনোদিন শুকাবে না, আমার কান্না কোনোদিন শেষ হবে না, আমি কাঁদতেই থাকব। আল্লাহর হাবিব বললেন হারে স্যার মারে জান্নাত তো আর একটু নয়, আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, যার বিশালতা হলো জমিন আর আসমান, তবে খুশির সংবাদ হলো ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, হারসার মারি তোমার সন্তান জান্নাতের আলী মাকামের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ।